ঠিকই ভাবছে নিশ্চয়ই অবাক, আমিও খুব অবাক হয়েছি যেমন ঘটনাটা শুনেছি, কিন্তু সত্যতা কী আছে না আছে সেটা পরেই জানা যাবে, তদন্ত শেষ হলেই বুঝতে পারবো এর মধ্যে কতটা সত্যতা আছে। পার্থবাবুর ঘর যেটা ছিল, পার্থবাবুর ঘরটা আমাদের বিধানসভার ঘর, পার্থবাবুর নিজস্ব ঘর তো নয়, এবং সে আমাদের বিধানসভার ঘর, সেটাকে আমরা সুরক্ষিত রেখেছি এবং যতদিন না তদন্ত শেষ হচ্ছে ঘর আমরা ঘরকে কাউকে অ্যালার্ট করিনি, এখন আমার অ্যালার্ট করবো কিনা সেসব চিন্তাভাবনাও করিনি। এটা তদন্তের বিষয়, আমি তদন্তের বিষয়ে কি আমি কোনো মন্তব্য করবো না, ওর আইনজীবী রয়েছেন, আইনজীবীরা নিশ্চয়ই দেখবেন তাদের যোগ্যতা নিয়ে তারা পার্থবাবুকে ডিফেন্ড করবেন, এর বেশি আমার কিছু বলার। দেখুন বিধানসভা পরিচালনা করতে গেলে পরে পরিষদীয় মন্ত্রী যিনি হবেন তিনি সরকারের এবং বিধানসভার লিয়াজন হিসেবে কাজ করেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। পার্থবাবু এতদিন ছিলেন, দুর্ভাগ্যবশত যে কোনো কারণে পার্থবাবু এখন এখানে নেই, যিনি আসবেন তাকে নিয়ে এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে তার সঙ্গে এবং যারা বিচার বিভাগীয় মন্ত্রী যিনি রয়েছেন, আমাদের বিলগুলো কী আসবে কী আমাদের বিজনেস হবে সেইগুলো আমরা সেটেল করবো, বিধানসভা পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমি আগেও বলেছি কেউ উপস্থিত থাকতে পারেন কেউ অনুপস্থিত থাকতে পারেন, তার জন্য রাজ্য সরকারের কাজও থমকে থাকবে না, বিধানসভার কাজও আটকে থাকবে না। আমার এখানে লিগালি যেটা আসবে লিগাল অ্যাডমিসেবল এভিডেন্স তার উপর বেস করে আমি রায় দেবো। অনেকে অনেক কথা বলছেন, আমি অনেক মিডিয়াতে অনেকের বক্তব্য শুনছি, তারা কেন বলছেন আমি জানি না। আর হাইকোর্টের বিচারপতি কোনো যদি কোনো রায় দেন, তিনি প্রিসাইডিং অফিসার হিসেবে, তাকে পাবলিকলি কেউ ক্রিটিসাইজ করে এটা আমার জানা নেই। বিধানসভায় অধ্যক্ষ মানে আমি প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস, আমার দেয়া যে সমস্ত জাজমেন্ট বা ডিসিশন সেগুলো নিয়ে ওপেনলি ক্রিটিসাইজ করা যায় না, সেই নিয়েও অত্যন্ত আইন সুস্পষ্ট, যারা করছেন তারা না জেনেই করছেন। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। You are watching bartamansamay.com.